পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র হলো তুরস্ক। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে অবস্থিত। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকি অংশ তুর্কীয় থ্রাস নামে পরিচিত। এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুল অবস্থিত। আমাদের আজকের এই পর্বে জানব পূর্ব ইউরোপের একটি দেশ তুরস্ক সম্পর্কে। তুরস্কের ইতিহাস দীর্ঘ এবং ঘটনাবহুল। প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি এবং সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে। 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাইদের বসবাস ছিল। তাদের সময় এখানে বড় শহর গড়ে ওঠে। এরপর এখানে ফিজীয়, গ্রিক, পারস্যিক, রোমান এবং আরবদের আগমন ঘটে। মধ্য এশিয়া যাযাবর তুর্কি জাতির লোকেরা 11 শতকে দেশটি দখল করে এবং এখানে সেলজুক রাজবংশের পত্তন করে। 1300 শতকে মঙ্গোলদের আক্রমণের ফলে সেলজুক রাজবংশের পতন ঘটে। 1300 শতকের শেষের দিকে এখানে উসমানীয় সাম্রাজ্যের পত্তন হয়। এরা পরবর্তী 600 বছর তুরস্ক শাসন করে এবং আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা বিস্তৃতি লাভ করে। 1914 সালে সাম্রাজ্যটি প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষে অংশ নেয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলে সাম্রাজ্যটির পতন ঘটে। 1923 সালে উসমানীয় সাম্রাজ্যের তুর্কিভাষী এলাকা আনাতোলিয়া এবং পূর্ব ত্রাস নিয়ে মোস্তফা কামালের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা হয়। 1938 সালে মৃত্যুর আগ পর্যন্ত কামাল আতাতুর্ক ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি। তুরস্কের সরকারি নাম রিপাবলিক অব তুর্কি। 783,356 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে 8,20,00,000 মানুষ বসবাস করে। তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা। এখানকার প্রায় 90% মানুষ তুর্কি ভাষাতে কথা বলে। এছাড়াও এখানে প্রায় 30টি ভাষা প্রচলিত আছে। বর্তমানে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ দেশ, যার কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। তবে তুরস্কের প্রায় 96% লোক ইসলাম ধর্মের অনুসারী। ইস্তানবুল তুরস্কের বৃহত্তম এবং অন্যতম প্রধান শহর। এর পুরনো নাম কনস্টান্টিনোপল। এটি পূর্বে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। দেশটিতে 6 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক। দেশটিতে গড় শিক্ষার হার 87.4%। বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত একটি কৃষিপ্রধান দেশ। বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটা বড় অংশ। তুরস্কের সরকারি মুদ্রার নাম তুর্কিশ লিরা। 1 তুর্কিশ লিরা সমান 14.42 টাকা। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।